সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আশা টিউটারি হোমের আবার একটা নতুন ক্লাসে স্বাগত মূলত আজকে আমার এই ক্লাসটি হলো একটা ছাত্রের রিকোয়েস্টের জন্য আজকে আমার এই ক্লাসটি হলো মডেল অ্যান্সার পেপার এক থেকে দশ পর্যন্ত জিওগ্রাফিতে তোমাদের যে ফার্স্ট সামেটিভ আছে সেই ফার্স্ট সামেটিভের একেবারে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে ফেলেছি অর্থাৎ দিচ্ছি এখনই তোমরা অবশ্যই এই ছোট্ট ক্লাসটিকে দেখে নাও এখানে তোমরা যদি ক্লাসটিকে দেখো তাহলে তোমরা অবশ্যই জিওগ্রাফির মডেল অ্যান্সার পেপার এক থেকে দশ পর্যন্ত সমস্ত শর্ট কোশ্চেনগুলো তৈরি করে নিতে পারবি আর যারা আমার চ্যানেলটা নতুন এসেছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি এক্ষুনি বাজিয়ে দাও প্রথমে আছে মডেল অ্যান্সার পেপার ওয়ান জিওগ্রাফি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আয়ের দাগে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত ভূ অভ্যন্তরে ভাগ্যের স্তরটি হল উত্তর গুরুমণ্ডল এরপরে ডবল আই ইতালির ভিসুবিয়াস একটি সক্রিয় আগ্রহগির উদাহরণ ত্রিপুল আই ভারতে আর্টেজিওক পরিলক্ষিত এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে দাগে নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও আই দাগে সার্ক এস এ এ আর সি এর পুরো কথাটি কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রেজিওনাল কোঅপারেশান এরপরে আই ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সাহায্যে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে উত্তর শ্রীলঙ্কা ও মালদ্বীপ এরপরে আছে মডেল অ্যান্সার পেপার টু একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আই দাগে সীমা ও বই কেন্দ্র মণ্ডলের মাঝে অবস্থিত রে বিযুক্তি রেখা আই ভূপৃষ্ঠ থেকে পৃথিবী কেন্দ্রের দূরত্ব তিন হাজার ছশো সত্তর কিমি এরপরে ত্রিপুল আই ভূপৃষ্ঠের গড় ঘনত্ব দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম পার প্রতি ঘন সেমি দুয়ের দাগে নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো এরপরে বলে চাহিদ দাকে যে এসি বাংলাদেশ কেশিয়ার পান্না বলা হয় এটি হচ্ছে শুদ্ধ এরপরে ডবল আই এটা না এটি হচ্ছে অশুদ্ধ এটি হবে অশুদ্ধ এরপরে ডবল আই পাকিস্তানের দীর্ঘ আসুকতা কার্পাস পাওয়া যায় এটি হবে শুদ্ধ এরপরে আছে মন্ডিল্যাংসার পেপার তিন একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আয়ের দাগে পৃথিবী কেন্দ্রের কাছে ঘনত্ব প্রায় তেরো গ্রাম প্রতি ঘন ঘনসেমিতে ডবল আই ভূতকে দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন তিনের দাগে ক্রোভেসীমা দেখা যায় গুরুমণ্ডলে এরপরে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো আয়ের দাগে মহাবলী গঙ্গা নদী প্রবাহিত হয়েছে ড্যাশ দেশের মধ্য দিয়ে শ্রীলঙ্কা এরপরে ডবল আই ভুটানের প্রধান ভাষা হলো ড্যাশ এটি হবে চাংথা থাম এরপরে মডেল অ্যান্সার পেপার চার একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আহিত দাগে পৃথিবীর গভীর মানুষ সশরীর আজ অবধি পর্যন্ত তা পৌঁছেছে পৌঁছতে পেরেছে তা পৃথিবীর গভীরতা এক শতাংশও নয় এরপরে ডবল আই মহাসাগরে ভূতাক ভেসর জাতীয় শিলা দ্বারা গঠিত তিনের দাগে পৃথিবীর গভীরতম সোনার খনি হলো রবিনসন ডিপ এরপরে দুয়ের দাগে দুহেদাকে বলেছে যে বাক্যগুলি কোনটি সঠিক অর্থাৎ কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ লেখু আদ মজি জুট মিল বাংলাদেশের বৃহত্তম পাঠকল এটি হচ্ছে শুদ্ধ ডবল আই মাসাং কিং হল ভারতের সর্বোচ্চ সিংহ ভুটানের সর্বোচ্চ সিংহ এটা হচ্ছে অশুদ্ধ এরপরে মডেল অ্যান্সার পেপার ফাইভ আয়েত সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আয়েত প্রথম ভূত্ত বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে ইটালিতে এরপরে ডবল আই এখানে বলেছে যে দাগে দাগেটি বলেছে যে বোলান বিযুক্তি রেখা অপর নাম কী এটি হবে যে লেহম্যান বিযুক্তি রেখা এরপরে ত্রিপুল আই সীমার গড় গভীরতা হলো পাঁচ কিমি এরপরে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো আই দাগে নেপালের উপত্যকাকে ড্যাশ বলা হয় এই প্রশ্ন উত্তরটি এখন পর্যন্ত জানা যায়নি কার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরাও পড়াশোনা করছো এরপরে ডবল আই শ্রীলঙ্কা প্রধান অর্থকারী ফসল হলো ড্যাশ নারকেল এরপরে মডেল অ্যান্সার পেপার ছয় আই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আই মোহরভিশিক অর্থাৎ মহাবিযুক্তি দেখা অবস্থান করে মহাদেশের নিচে তিরিশ কিমি নিচে এরপরে আছে যে ডবল আই পৃথিবীর অধিকাংশ অংশ জুড়ে আছে অক্সিজেন এরপরে আছে ত্রিপুল আই ভূ অভ্যন্তরের সম্পর্কে পাওয়া ধারণা পাওয়া যায় ভূমিকম্প তরঙ্গ দ্বারা এরপরে দুয়ের দাগে নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো আইদ দাগে কোন দেশ গ্রাফাইড উৎপাদন প্রথম স্থান অধিকার করেছে শ্রীলঙ্কা এরপরে ডবল আই কোন দেশকে প্রাচ্যের মুক্ত বলা হয় এটি হচ্ছে শ্রীলঙ্কা এরপরে আছে মডেল অ্যান্সার পেপার সাত একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আইত পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত অবস্থিত উত্তর রাশিয়ার কোলা উপদ্বীপে এরপরে আছে ডবল আই ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে ম্যাগমা বলে এরপরে ত্রিপুল আই তরঙ্গে গতিবেগ কমতে থাকে অ্যাস্টেনসফিয়ারে এরপরে আছে যে দাগে নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো আয়ের দাগে চন্দ্রকোনাতে এশিয়াকে চন্দ্রকোনাকে এশিয়ার বৃহত্তম কাগজ শুদ্ধ বলা হয় এটি হচ্ছে শুদ্ধ নীলকান্তমণি পাওয়া যায় মায়ানমার এটি হচ্ছে অশুদ্ধ এরপরে আছে যে এটার পরে আছে তোমার মডেল অ্যান্সার পেপার আট একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আয়ের দাগে শিয়ালো সীমা গঠিত হয় ভূত্বক দ্বারা অর্থাৎ শিয়ালো সীমানে গঠিত হয় ভূত্বক ডবল আই পৃথিবীর গুরুমণ্ডল প্রায় সাতষট্টি শতাংশ দখল করে আছে ত্রিপুল আই পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এরপরে দুয়ের দাগি মন শূন্যস্থান পূরণ করো আয়ের দাগি বর্তমানে সার্কের সদস্যভুক্ত দেশের সংখ্যা এটি হবে আটটি এরপরে দেয়াশ হল মায়ানমারের উল্লেখযোগ্য সমুদ্র এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরাও পড়াশোনা করছো আর যা যা যারা হয়তো উত্তরটা জানো কিন্তু ভয় পাচ্ছে যে বলবো না বলবো না বলবো কি বলবো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা বলো কোনো ভয় নেই আর যারা জানে না অবশ্যই তোমরা এখানে দেখে নেবে যে বলবে তার কাছ থেকে মডেল অ্যান্সার পেপার নাইন একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো আয়ের দাগে বহুমজলে উৎসব হলো শিলামণ্ডল এরপরে আছে ডবল আই ভারতের ভুত্তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে মহারাষ্ট্রের জলগাঁওতে এরপরে আই চাপ বাড়ালে পদার্থের ঘনত্ব বাড়ে এরপরে দুয়ের দাগে নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো আয়ের দাগে ভারে ক্ষুদ্রত প্রতিবেশী দেশটি হলো নেপাল অশুদ্ধ এরপরে ডবল আই ফুন্ড সোলিং হলো চীনের একটি প্রধান শহর এটি হচ্ছে অশুদ্ধ এরপরে শেষ মডেল আনসার পেপার দশ একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আয়ের দাগে নিফেস আয়ের দাগে বলেছে নিফেস স্তরে গড় ঘনত্ব পাঁচ হাজার গড় ঘনত্ব হয়ে গেছে এটি হয়তো গড় গড় তাপমাত্রা হবে এটি হবে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস এরপরে ডবল আই পরিচালন স্রোত সৃষ্টি হয়েছে অ্যাস্তেনসফিয়ারে এরপরে ত্রিপুলায় পৃথিবীর গড় বেসার্ধ ছ হাজার তিনশো সত্তর কিমি দুদ্যাগে বলেছে এখানে নিচে প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও আয়ের দাগে শ্রীলঙ্কার শ্রেষ্ঠ গ্রাফাইট খনিটির নাম কি বোগালা এরপরে ডবলআ মায়ানমারের প্রধান নদী কোনটি এটি হবে যে ইরাবতী ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমার এই ক্লাসটি ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই জানাবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে ক্লাস পাওয়ার জন্য আর আমাকে একজন ছাত্রও রিকোয়েস্ট করেছিল যে বাংলা উত্তরগুলো ছাড়ার জন্য তাই তার অনুরোধে আমার ক্লাসটি কিছুক্ষণ পরে আসতে চলেছে সেই ক্লাসটি যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এক্ষুনি বাজিয়ে দাও আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ তোমার সে ভালো থাকবে সুস্থ থাকবে